দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন বরফের পাহাড়, এতটাই সাদা যে রোদের ঝলকানিতে বেশিক্ষণ চোখ রাখা দায়। জানলে অবাক হবেন এই পাহাড় বরফের নয়, এটি লবণের পাহাড়। মন্টে ক্যালি, শ্বেত শুভ্র ছোট্ট পাহাড়, জার্মানিতে বেড়াতে যাওয়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় একটি স্থান, আর স্থানীয়দের কাছে ট্রেকিং এর আদর্শ এক স্থান হলো এই লবণের পাহাড়। জার্মানির ছোট্ট গ্রাম হ্যারিঞ্জেনের এক প্রান্তে রয়েছে এই পাহাড়। সাদা এই পাহাড় আসলে তৈরি হয়েছে লবণ দিয়ে। স্থানীয়দের কাছে এই লবণের পাহাড় মন্টে ক্যালি বা কালিমাঞ্জারো নামেই পরিচিত। সারা বিশ্বে এই পাহাড়ের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে ঠিকই, কিন্তু স্থানীয়দের কাছে এখন তা অভিশাপ। এই পাহাড়ের ধুলো হাওয়ায় ছড়িয়ে পড়ে ক্রমেই বিষাক্ত করে তুলছে পরিবেশ। 530 মিটার বা 1740 ফুট উঁচু এই লবণের পাহাড়টি বিশ্বব্যাপী জনপ্রিয় এক স্থান। অবাক হবার মতো বিষয় এই যে এই পাহাড় মানুষের দ্বারা নির্মিত। এটি হয়তো প্রথম লবণের পাহাড় যেটি তৈরি হয়েছে মানুষ দিয়ে। তবে কিভাবে তৈরি করা হয়েছে এই লবণের পাহাড়, এই প্রশ্ন চলেই আসে। কথায় আছে, ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ঠিক তেমনি অল্প অল্প করে লবণ জমতে জমতে হ্যারিঞ্জেনে তৈরি হয়েছে এক বিশাল পাহাড়। জার্মানির একটি পটাশ উত্তোলন সংস্থা K+S রাসায়নিক সংস্থা, পটাশ উত্তোলনের পর উপজাত দ্রব্য হিসেবে পড়ে থাকা সোডিয়াম ক্লোরাইড বা লবণ, এই লবণে সেই 1976 সাল থেকে ওই অঞ্চলে জমাতে শুরু করে সংস্থাটি। একটু একটু করে লবণ জমাতে শুরু হয় পাহাড়ের স্থানে। 45 বছর ধরে জমতে জমতে আজ সেটির উচ্চতা দাঁড়িয়েছে 530 মিটার। ওই সংস্থার তথ্য মতে 240 একর জমির উপর গড়ে উঠেছে এই লবণের পাহাড়। সেখানে প্রায় 20 কোটি টন লবণ জমা করা হয়েছে এ যাবৎকালে। প্রতি বছর এই পাহাড়ে জমাতে হয় 70 লাখ টন লবণ, তাই প্রতি বছরই এই পাহাড়ের উচ্চতা বেড়েই চলছে। 2009 সাল থেকে এই লবণের পাহাড় দেখতে পর্যটকরা সেখানে ভিড় জমাচ্ছেন। বর্তমানে স্থানটি অন্যতম একটি আকর্ষণীয় পর্যটন স্থান। প্রতি বছর পাহাড়ের উপর নাচ গানের অনুষ্ঠান হয়। এতে যোগ দেন দেশের নামী দামি সব জনপ্রিয় ব্যান্ড শিল্পীরা। তবে সারা বিশ্বে এই পাহাড়ের জনপ্রিয়তা ছড়িয়ে পড়লেও স্থানীয়দের কাছে এই পাহাড়টি অভিশাপ স্বরূপ। দীর্ঘদিন ধরে লবণ জমার কারণে সেখানকার পরিবেশে ক্ষতিকর প্রভাব পড়ছে। জলবায়ু বদলে যেতে শুরু করেছে, চাষাবাদে ক্ষতি হওয়ার পাশাপাশি বাতাসেও মিশে যাচ্ছে লবণ, এমনকি নদীর পানিতেও লবণ মিশে মারা যাচ্ছে মাছ। কিন্তু এত কুপ্রভাব থাকা সত্ত্বেও সংস্থাটির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না স্থানীয় প্রশাসন, কারণ 2030 সাল পর্যন্ত ওই জায়গায় লবণ জমা করার লাইসেন্স আছে সংস্থাটির কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।